হ্যালো এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে মরুজ উদ্ভিদ সম্পর্কে। এখন এই মরুজ উদ্ভিদটা আসলে কি, এটা সম্পর্কে আমরা কেনই জানছি? কারণ হচ্ছে এই মরুজ উদ্ভিদগুলো জন্মাতে পারে যেসব এলাকার মধ্যে পানির পরিমাণ খুবই কম। যেমন মরু অঞ্চলগুলোর মধ্যে আমরা জানি সেখানে প্রচুর গরম থাকে, তাপ থাকে, মাটিগুলো অধিকাংশ সময়ে বালি মাটি ধরনের হয়ে থাকে, বালি হয়ে থাকে, কিন্তু তার মাঝে কিছু উদ্ভিদ আছে বেঁচে থাকতে পারে। এখন এই মরুজ উদ্ভিদের উদাহরণ সুন্দর একটা কি হতে পারে, আমরা যে ক্যাকটাস গুলোকে দেখি, আমাদের অনেকের বাসায় হয়তো ক্যাকটাস আছে, অনেকে হয়তো ক্যাকটাস খুব পছন্দ করি, আমাদের হতে পারে অনেকের বাসার মধ্যে ক্যাকটাসের সুন্দর কালেকশন আছে। তো এই ক্যাকটাসটা কিন্তু আসলে আমাদের এলাকার জন্য না, এই উদ্ভিদগুলো আসলে মরুজ উদ্ভিদ, এবং ইংলিশে এটাকে কি বলে, জেরোফাইটস। আচ্ছা, এখন দেখি এই জেরোফাইটস যেটা, এই জিনিসটা আসলে সংজ্ঞায়িত করব কিভাবে। দেহে পানি সংরক্ষণ অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ এবং কাণ্ড বা পাতার মাধ্যমে পানির অপচয় রোধ করণ, এই তিনটা মৌলিক বৈশিষ্ট্য যে সকল উদ্ভিদের মধ্যে থাকে সেই সকল উদ্ভিদকে বলছি কি, মরুজ উদ্ভিদ। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা ক্যাকটাসের ছবি দেখতে পাচ্ছি, আর এই ছবিটাও কিন্তু আমাদের পরিচিত, আমরা অনেক জায়গায় সাকুলেন্ট দেখেছি। যে সাকুলেন্ট গুলো থাকে সেই সাকুলেন্টের বৈশিষ্ট্যটা কি আসলে একটু চিন্তা করি, সেখানে এই যে ছোট ছোট পাতাগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর রসালো থাকে, তুমি চাপ দিলেই বুঝতে পারবে এটা প্রোটোপ্লাজমে ভর্তি কোষগুলো, এবং প্রচুর রস জমা করে রেখেছে তারা। এবং দেখো এখান থেকে কিন্তু ফুলও তৈরি হচ্ছে, আর ক্যাকটাসের গায়ে দেখো এটার মধ্যে প্রচুর কাঁটা আছে, দেখা যায় যে এটাকে কাটলে ভেতরে একটু পানি পানি তুমি দেখতে পাবে। কেন? কারণ সে তার বডির ভেতরে পানি জমা করে রেখেছে। তাহলে আসো, এই যে এখানে বলা আছে দেহে পানি সংরক্ষণ, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম। এছাড়া অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ মানে হচ্ছে তাদের যেই পানি শোষণ ক্ষমতা সেটা অনেক বেশি, খুব দ্রুত তারা খুব কম শক্তি ব্যয় করে পানিটাকে দ্রুত শোষণ করে নিয়ে নিতে পারে এবং বডির ভিতরে জমা করে রাখতে পারে। কাণ্ড বা পাতার মাধ্যমে পানির অপচয় রোধ করে। এখানে দেখো বডির মধ্যে প্রচুর কাঁটা আছে, কাঁটাগুলো কিন্তু আসলে তার রূপান্তরিত বডির অংশই। এই কাঁটায় রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে তাদের প্রস্বেদন কম হচ্ছে, তাদের পাতাগুলো কাঁটাতে পরিণত হয়ে গেলে প্রস্বেদন হার কমে গেল, ফলে তাদের মধ্যে পানিটা জমা থাকে, পানি খরচ কম হয়। আবার এখানে যদি তাকাই দেখা যাবে যে ওদের কিউটিকলটা অনেক পুরু। এছাড়াও দেখো এই গাছটাকে দেখেই বুঝতে পারছি এটা খুব শাইন করছে, চকচক করছে একদম, তার মানে সে আলো রিফ্লেক্ট করে দিচ্ছে। আলো যখন রিফ্লেক্ট করে দিবে তখন কিন্তু দেখা যায় এই গাছটার ভেতরে টেম্পারেচার কম থাকে, বেশি হতে পারে না, এবং তাদের প্রস্বেদন হারটাও কমে যায়। তো এই সকল বৈশিষ্ট্য আমাদের মরুজ উদ্ভিদ চিনতে সাহায্য করে। এখন দেখো মরুজ উদ্ভিদের অভিযোজনটা কিভাবে হচ্ছে, বাহ্যিক অভিযোজন কি, আকারে ছোট ঝোপযুক্ত, খুব স্বাভাবিকভাবে আকারে ছোট হলে তাদের অপচয় কম হয়, ঝোপযুক্ত হলেও তাদের অপচয় কম হয়। দেখো ঝোপ আকৃতি হওয়ার কারণে বালির ঝাপটা এবং বায়ুর ঝাপটা সহ্য করতে পারে, সো ভেঙে যাচ্ছে না, অতিরিক্ত লম্বা হয়ে গেলে বাতাসে সে ভেঙে যাবে। আর মরু অঞ্চলে কিন্তু প্রচুর ঝড় হয়, সো ঝড়ে কিন্তু ভেঙে যেত। এরপর মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরে প্রলম্বিত। এখন উপরিতলে কেন এবং খুবই গভীরে কেন, খুবই গভীরে থাকলে অনেক গভীরে গিয়ে সে পানি শোষণ করতে পারে, আর উপরিতলে থাকলে হয় কি, হঠাৎ করে যখন বৃষ্টি হয় মরু অঞ্চলে সেই যে পানিটা কিছুক্ষণের জন্য আছে, মনে করো 1 ঘন্টার জন্য পানিটা আছে, এই পানিটাকে সে দ্রুত শোষণ করে তার বডির ভেতরে নিয়ে রেখে দেয়। এই জন্য মাটির উপরিতলের কাছাকাছি মূল থাকা প্রয়োজন। আচ্ছা, এরপর রয়েছে এদের মূল পানি শোষণের জন্য সুগঠিত, অবশ্যই সেটা আমরা বুঝতে পারছি। এরপর রয়েছে অনেক উদ্ভিদের পাতা ও কাণ্ড চ্যাপ্টা রসালো ও সবুজ থাকে, পানি ধরে রাখার কারণে পাতাগুলো রসালো হয় এবং সবুজ। কেন? কারণ তারা নিজেরা খাদ্য তৈরি করছে, আর সেই সাথে তাদের পাতাগুলো চ্যাপ্টা ধরনের হয়ে থাকে। চ্যাপ্টা ধরনের হলে দেখা যায় যে এটার মধ্যে কিউটিকল গুলো থাকলে ইজিলি আলোকে রিফ্লেক্ট করতে পারে, তারপর বাতাস এই বালির ঝাপটা এগুলোকে সহ্য করতে পারে, এই সকল কারণে তাদের পাতা কাণ্ড এই রকম ধরনের হয়ে যায়। এরপর রয়েছে পানির অপচয় রোধের জন্য পাতা অপেক্ষাকৃত ছোট পুরু বা কাঁটায় রূপান্তরিত হয়, এই জিনিসটা আগেই বলে ফেলেছি। এরপর দেখো অন্তর্গঠনগত অভিযোজন, পাতার কিউটিকল পুরু হবে, কাণ্ড পাতায় মোমের আবরণ থাকবে, এর ফলে প্রস্বেদন হ্রাস পায়। এটাও ইজিলি আমরা বুঝতে পারছি যে মোমের আবরণ যত বেশি তত বেশি আলো রিফ্লেক্ট করবে, এবং সেই জিনিসটা ভেতর দিক দিয়ে কিউটিকল দিয়ে কিউটিকুলার যে প্রস্বেদন সেই প্রস্বেদনটা আর হতে পারে না, প্রস্বেদনটা কমে যায়। এরপরে পাতার প্যারিসের প্যারেনকাইমা ঘন ও সুদৃঢ়,
ঘন এবং সুদৃঢ় হওয়ার কারণে ইজিলি তারা খাবার তৈরি করতে পারছে। স্টোমাটা ত্বকের গভীরে অবস্থিত, অনেক সময় লম্বা রোম দ্বারা আচ্ছাদিত। এই ছবিতে আমরা একটু দেখবো যে এই লম্বা রোম দিয়ে আচ্ছাদিত মানে কি। দেখো এখানে যে স্টোমাটাটা, এই স্টোমাটা হচ্ছে এখানে এবং এই জায়গাটাতে। নর্মাল স্টোমাটা থাকার কথা এইখানে, কিন্তু তাদের স্টোমাটা ভেতরে। আর এই যে একটা ছোট প্রকোষ্ঠ হয়ে গেল, এই ছোট প্রকোষ্ঠটার মধ্যে দেখো রোম দেখতে পাচ্ছি। এর ফলে এখানে দিয়ে যখন জলীয় বাষ্পটা বের হয়, ইজিলি জলীয় বাষ্পটা পরিবেশে মুক্ত হয়ে যেতে পারে না, কিছুক্ষণ এই বডির ভিতরেই থাকে। তো এখান থেকে আবার প্রয়োজন অনুসারে সে কিন্তু জলীয় বাষ্প ছেড়ে দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে পারছে। কেন? কারণ সে যখন এখান থেকে জলীয় বাষ্প ছাড়বে, সে দেখবে যে এখানে ঘনত্ব অলরেডি বেশি, ফলে জলীয় বাষ্প ত্যাগের যে হার বা প্রসেদনের যে হার, সেই হারটা একটু কমে যায়। আচ্ছা, এরপর পানি বাষ্প পায়ন এবং নির্গমন কম হয়, এই জিনিসটা আমরা ব্যাখ্যা শুনলাম। এবং প্যারেনকাইমা কোষ স্ফীত ও রসালো, স্ফীত রসালো হওয়ার কারণে তারা ইজিলি পানি ধরে রাখতে পারে। এপিডার্মিস বহু স্তর বিশিষ্ট, এই জন্য তারা খরায় নিপিয়ে পড়ে না, তাদের মধ্য থেকে প্রসেদনের হারটা কমে যায়। কাণ্ডের যান্ত্রিক টিস্যু ও পরিবহন টিস্যু সুগঠিত, অবশ্যই, কারণ পরিবহন টিস্যু সুগঠিত না হলে সে খুব দ্রুত পানি শোষণ করে রাখতে পারবে না। আর যান্ত্রিক টিস্যুর কারণে সে তার বডিটাকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে পারছে, সে নেপিয়ে পড়ছে না। আর মোটা প্রাচীর বিশিষ্ট টিস্যু গুলো এবং সেই সাথে টিস্যু গুলো ঘনভাবে অবস্থান করে। তো আমরা অন্তর্গঠনগত অভিযোজন বুঝলাম। এরপর দেখো শারীরবৃত্তি অভিযোজন। এখানে বলা আছে মরু উদ্ভিদের অভিশ্রবণিক চাপ বেশি, অভিশ্রবণিক চাপ বেশি হওয়ার কারণে ইজিলি সে বাহির থেকে পানি শোষণ করতে পারে, অপচয় রোধ করতে পারে। শোষিত পানির পরিমাণ কম হলে তাদের প্রসেদন হার কম হওয়ায় তা দেহের অভ্যন্তরে ধরে রাখতে পারে। ক্যাকটাস কেটে ফেললে ভিতরে পানি জমে থাকে, এই জিনিসটা আমি আগে বলেছি। বৃষ্টির সাথে সাথে পানি শোষণ করে নিতে সক্ষম হয়, এটাও আমরা জানি। এরপরে বর্ষজীবী উদ্ভিদ সমূহ বৃষ্টির পরপরই অল্প সময়ে জীবনচক্র সম্পন্ন করতে সক্ষম। এই জিনিসের মানে হচ্ছে বর্ষজীবী যে সকল উদ্ভিদ রয়েছে, তারা যখন বৃষ্টি হয় সেই সময় তারা যেই বীজটা থাকে সেই বীজ থেকে অঙ্কুরিত হবে, সেই অল্প সময়ের মধ্যে, মনে করো 2 মাস শুধুমাত্র বৃষ্টিপাতের সময় আছে একটা মরু অঞ্চলে, 2 মাস ধরে কিছু দিন পর পর হয়তো বৃষ্টি হচ্ছে, তো সেই সময় এই 2 মাসের মধ্যে সে বীজ থেকে অঙ্কুরিত হবে, হয়ে সে বড় হবে, তারপর সে সেখানে ফুল দিবে এবং বীজ দিবে। বীজ দিয়ে তারপরে যখন শুকনো সময় শুরু হয়ে যাবে তখন সে মারা যাবে, বীজটা আবার সেই মাটিটাতে থেকে যাবে। আবার বছর ঘুরে যখন সেই বৃষ্টি সহ সিজনটা আসবে, বৃষ্টির সিজন আসবে, তখন সে আবার অঙ্কুরিত হবে, আবার সে ফুল ফল দিবে। তো এই অল্প সময়ে জীবনচক্র সম্পন্ন করতে সক্ষম, এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমরা সাধারণত উদ্ভিদে দেখি না। আমরা দেখতে পাই যে একটা উদ্ভিদ আস্তে আস্তে বড় হচ্ছে, 2-3 বছর লাগছে তার ফল দিতে। তো এই ব্যাপারটা কিন্তু মরুজ উদ্ভিদে একটু অন্যরকম। এরপরে কম পানি, অতি উত্তাপ ইত্যাদি কারণে এনজাইমের ক্রিয়া কিছুটা কম থাকে, কারণ ওখানে অনেক তাপ থাকছে, মরু অঞ্চলে তাপ বেশি, এই জন্য তাদের এনজাইম কিন্তু ধীর ভাবে কাজ করে, এই জন্য উদ্ভিদের বৃদ্ধিও ধীর হয়ে যায়। এরপরে বলা আছে পাতার ভেতরের দিকে, অর্থাৎ নিম্নতাকে পত্ররন্ধ্র থাকে, এই সবগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা জেনে গিয়েছি। এখন দেখো মরুজ প্রাণীর অভিযোজন কি। তীব্র আলো, উচ্চতা, উষ্ণ বালি পাথর এবং অল্প পানি, এই সকল প্রতিকূল অবস্থা, এই অবস্থাগুলো মানিয়ে নিতে হচ্ছে প্রাণীদেরকে। এখন সেখানে কি থাকে? উট, সাপ, ইঁদুর, গিরগিটি, পাখি, এসব কিছু কিন্তু আমরা মরু অঞ্চলে দেখতে পাই। আর অধিকাংশ প্রাণী দিনের বেলায় গর্তে লুকানো থাকে, নিশাচর প্রকৃতির হয়ে থাকে। কেন? দিনের বেলা প্রচুর গরম থাকে, এই গরমে তারা আর বের হয় না, তারা রাতের বেলা শিকার করতে বের হয়, অধিকাংশই দ্রুতগামী। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখবে যে মরু অঞ্চলে যে সকল সাপ আছে, গিরগিটি আছে, তারা খুব দ্রুত চলতে পারে, তাদের এইটা একটা বৈশিষ্ট্য, তারা দ্রুত এই গরম বালির উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। তারা যদি স্লোলি হাঁটতো তাহলে তাদের কিন্তু কষ্ট হতো, দীর্ঘদিন পানি পান না করে থাকতে পারে। উটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা দীর্ঘদিন পানি পান না করে থাকছে এবং রসালো খাদ্য খেয়ে পানির অভাব পূরণ করে। সরাসরি পানি খেতে না পারলেও রসালো খাদ্য খেয়ে, রসালো গাছপালা খেয়ে তারা পানির অভাব পূরণ করে ফেলে। গায়ের ত্বক পুরু থাকে পানির অপচয়টা কমানোর জন্য আর তাপ সহ্য করার জন্য। আর মরু ঝড়ের বালি থেকে রক্ষা পাওয়ার জন্য নাকের ছিদ্রটা খুবই ছোট থাকে আর কানের ছিদ্র আইস বা লোম দিয়ে আবৃত থাকে। এই জিনিসটা আমরা মনে রাখবো যে কানের ছিদ্রের মধ্যে আইস বা লোম থাকবে, যাতে করে খুব ইজিলি বালি মাথার ভেতরে, তার বডির ভেতরে ঢুকে না যেতে পারে, কানের দিয়ে যাতে না যেতে পারে। আর নাকের ছিদ্রটাও ছোট থাকে, যাতে করে সে ইজিলি শ্বাস নেওয়ার সময়
বালি অতিরিক্ত না ঢোকে। আর চোখ ঢেকে রাখারও একটা আবরণ থাকবে, পায়ের তলায় বিশেষ ব্যবস্থা থাকবে এই উত্তপ্ত বালিতে হাঁটার জন্য। আর চোখ ঢেকে রাখ কিভাবে, যখন মরু ঝড় হয় দেখবে যে যে উটগুলো তারা চোখ ঢেকে বসে থাকে, তাদের চোখের পাপড়িগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে। কেন? যখন মরু ঝড়টা শেষ হয়, বালি ঝড়টা শেষ হয়, সে করে কি, তখন উঠে দাঁড়ায় এবং মাথাটা যখন সে ঝাঁকায় তখন তার এই চোখের উপর থেকে সব বালি পড়ে যায়, ফলে তার চোখে বালি ঢুকে তার অস্বস্তি তৈরি করে না। আর উটের দেহে পানি জমা রাখার ব্যবস্থা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা গাছের কচি পাতা বা কোল চিবিয়ে পানি পান করে, যেহেতু সরাসরি পানি পাচ্ছে না তাই এই কচি পাতা বাকল এই রসালো খাবার খেয়ে পানির অভাব সে পূরণ করছে। দেখো এখানে একটা মরুচ প্রাণী দেখতে পাচ্ছি, এই প্রাণীটা কিন্তু খুবই বিষাক্ত, স্কর্পিয়ন। এই জিনিসটার এই পেছনের দিকটা দেখা যায় যে যেই প্রাণীতে সে দিয়ে দেয়, এই জিনিসটার কারণে ওই প্রাণীটার মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে যায়। এটা খুবই বিষাক্ত, যখনই মানুষ এটাকে চোখে দেখে, ইনফ্যাক্ট অন্যান্য প্রাণীও এই প্রাণীটা থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আর এখানে আমরা একটা উটের ছবি দেখতে পাচ্ছি। এরপর দেখো এখানে একটা গিরগিটির ছবি আছে, এবং গিরগিটিটা একটু খেয়াল করলে দেখবে যে এই যে মরুর বালি, এই বালির কাছাকাছি কিন্তু। তো আমরা বুঝলাম যে এখানে গিরগিটি গুলো কিন্তু এই মরুর যে এলাকাটা রয়েছে এই এলাকাটার মতোই দেখতে হয়, এবং এটা কিন্তু খুবই দ্রুতগামী হয়ে থাকে। তারা দিনের বেলায় চলাচল করে, রাতের বেলায় চলাচল করে, এবং তারা খুব দ্রুত শিকার গ্রহণ করতে পারে, তারা শিকার করে দ্রুত তাদের গর্তে লুকিয়ে থাকে। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম মরুচ প্রাণীর অভিযোজন সম্পর্কে, মরুচ উদ্ভিদের অভিযোজন সম্পর্কে, এবং মরুচ উদ্ভিদটা আসলে কি কি প্রতিকূলতা কাটিয়ে উঠে, প্রাণীগুলো কি কি প্রতিকূলতা কাটিয়ে উঠে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। সো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো।